সিসিটিভির প্রসঙ্গ এতবার করে উচ্চ শুধুমাত্র দোষীদেরকে শনাক্তকরণের জন্য আমরা দেখলাম যে বারবার একটা জিনিস উঠে আসছে যেভাবে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে একবারে মদ্যপান বহিরাগতদের আনাগোনা এখানে একটা আন্দোলন করছেন আপনারা কি দাবি রাখছেন মূলত আমাদের দাবি মূলত যার যারা এই ঘটনার পেছনে দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং এই র্যাগিং যেটা হচ্ছে এত দিন ধরে হোস্টেলে সেটা পুরোটা রুটে গিয়ে বন্ধ করতে হবে এবং অবশ্যই হোস্টেল রিস্ট্রাকচার মানে রিস্ট্রাকচারিং কমিটি গঠন করতে হবে যাতে প্রত্যেকটা ক্লাসের জন্য পৃথক পৃথক হোস্টেল থাকে এবং তার সঙ্গে সঙ্গে একটা র্যাগিং ফ্রি ক্যাম্পাস আমরা দাবি করছি এই দাবি এই দাবি কি এর আগে উঠেছিল না এই সর্বপ্রথম তুলছে না সর্বপ্রথম নয় এই দাবি অনেক দিন ধরে উঠেছিল এবং যত যত বার র্যাগিংয়ের ঘটনা ঘটেছে তত যত বার আমরা কর্তৃপক্ষের কাছে এসেছি কর্তৃপক্ষ তখন আমাদের আশ্বাস দেন যে তদন্ত কমিটি গঠন করা হবে তদন্ত রিপোর্ট বেরোবে কিন্তু এখনও পর্যন্ত সেই রিপোর্ট আসেনি এইভাবে একজনকে একজনের প্রাণ চলে গেল যাওয়ার পরে এখন কি দাবি করছেন তো সিসিটিভি হলে কি সমস্যার সমাধান হবে বলে মনে হয় সিসিটিভি হলে যদি সমস্যা সমস্যার সমাধান হতো মানে আমি জানি না সিসিটিভি হলেই কি দোষটা হতো না বা ঘটনাটা কি ঘটতো না সিসিটিভির প্রসঙ্গ এতবার করে উঠছে শুধুমাত্র দোষীদেরকে শনাক্তকরণের জন্য কিন্তু সিসিটিভি থাকলে কি রকম কোনো ঘটনা এড়ানো যায় মানে আমরা দেখেছি যে পঞ্চায়েত ইলেকশনের প্রত্যেকটা বুথে বুথে সিসিটিভি ছিল তারপরেও কি সেই সময় সন্ত্রাস এড়ানো গেছে বা গতকালকে যে এতগুলো ঘটনা ঘটলো এত মারপিট হলো এত ঝামেলা হলো সেখানেও তো মিডিয়া পুরোপুরি রেকর্ড করেছে সব কিছু রেকর্ড হয়েছে সেখানেও তো মানে শেষ পর্যন্ত একজন ছাত্রীকে মারা হয়েছে পুলিশ তাকে এবং তারপর তাকেই থানায় ধরে নিয়ে গেছে সেটাও তো মিডিয়াতে রেকর্ড হয়েছে ক্যামেরাতে রেকর্ড হয়েছে তাই সেটাকে আমরা আটকাতে পেরেছি সেটা বোধহয় আটকানো যায় না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বারবার একাধিকবার আমি সমস্যার সমাধানের সম্মুখীন হতে হচ্ছে কখনও ছাত্রমৃত্যু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ঘটনা ঘটছে কেন এটা থামছে না এর থামার পদ্ধতিটা কি মনে হয় আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় এটা বহু দিন ধরে চলে আসছে এবং এটা চেন সিস্টেমে চলে আসছে এটা শুধুমাত্র যে যারা হোস্টেলে থেকেছে তাদেরই একার দোষ না সব কিছু মিলিয়েই আছে কর্তৃপক্ষ আছে তারও উপরে আরও মাথা আছে বলে মনে করছি তারপরে ওই যে চেন সিস্টেমের জন্যই অ্যাকচুয়ালি একজন করেছে তো তার থেকে আমাকে করেছে তো আমি আবার ছোটদের করব এইভাবে চলতে চলতে এখনও পর্যন্ত চলছে এর সমাধান কী কী করা যাবে বা সিসিটিভি যে দাবি উঠছে বারবার সিসিটিভি ক্যামেরা লাগালে কি তার সমস্যার সমাধান হবে না একদমই না কখনোই সিসিটিভি লাগালে এর সমস্যার সমাধান হবে না তার কারণ হচ্ছে মানে ধরুন কোথাও একটা করিডোরের জায়গায় সিসিটিভি রয়েছে তো করিডোরে না থেকে তো অন্য জায়গায় গিয়েও সে র্যাগিংটা করা যায় আমাদের মেন বক্তব্য এটাই হওয়া উচিত যে যেভাবে হোক র্যাগিংটা বন্ধ করতে হবে সিসিটিভির মারফত এটা কখনোই করা সম্ভব নয় আর যখন র্যাগিংটা হয়ে যাবে তারপর হয়তো সিসিটিভি মারফত দেখা যাবে তখন তো আর কিছুই করবার থাকবে না যা করার যদি একটা ছেলের মৃত্যুও ঘটে যায় তখন তো তাকে ফিরিয়ে আনা যাবে না সুতরাং এটা কোনোভাবে কোনোভাবেই মানে আমি সমর্থন করছি না আনিস খান কিন্তু আজও বিচার পায়নি তার বাবা মার যে বিচার পাওয়ার কথা ছিল তার দেহ হয়েছিল কবর থেকে প্রায় এগারো দিন পরে তারপরে আনিস খান বিচার পায়নি আপনার কি মনে হয় এই স্বপ্নদ্বীপ বা যারা গেছে এরা এরা বিচার পাবে আমরা আপ্রাণ চেষ্টা চালাবো যতদিন না ওরা এর বিচার পাচ্ছে ততদিন আমাদের যতটুকু ক্ষমতা ততটুকু আমরা করবার চেষ্টা করব আমরা চাই এর বিচার হোক এর সুবিচার হোক দোষীরা শাস্তি পাক